সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, এখানে একটি উদ্দীপক দেওয়া আছে। এই উদ্দীপকে বিভিন্ন মৌলের প্রতীক ব্যবহার করা হয়েছে, যেমন AX, PQR, BY এবং তাদের গ্রুপ এবং পর্যায় দেওয়া আছে। এক নম্বর প্রশ্নটি হচ্ছে, ফাজানের নীতি উদাহরণসহ ব্যাখ্যা করো। ফাজানের নীতি পড়ার জন্য আমাদের যে বিষয়টা আগে জানতে হবে সেটা হচ্ছে পোলারায়ন, অর্থাৎ আয়নিক যুগে পোলারায়ন কেন হয় বা আয়নিক যুগের পোলারায়নটা কী সেটা আমাদের আগে জানতে হবে। তাহলে চলো দেখি পোলারায়ন কী। অ্যানায়ন এবং ক্যাটায়ন যখন পরস্পরের নিকটে আসে তখন অ্যানায়নের ইলেকট্রন ক্যাটায়নের নিউক্লিয়াস দ্বারা আকৃষ্ট হয় এবং একই সাথে অ্যানায়নের নিউক্লিয়াস এবং ক্যাটায়নের নিউক্লিয়াস পরস্পরকে বিকর্ষণ করে। এই আকর্ষণ এবং বিকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি হয়। এখানে ইলেকট্রন মেঘের বিকৃতি বলতে আমরা বুঝতে পারছি যে অ্যানায়নের ইলেকট্রন মেঘ ক্যাটায়নের দিকে সরে আসে। এই যে দেখো, ইলেকট্রন মেঘটা কী করেছে, ক্যাটায়নের দিকে কিছুটা সরে আসছে। এই যে ইলেকট্রন মেঘের অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি হয়েছে, এটি পোলারায়ন। তাহলে আমরা কি জানলাম, ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘের বিকৃতি হচ্ছে পোলারায়ন। এখন অ্যানায়নের পোলারায়নের মাত্রা কতগুলো শর্ত দ্বারা নির্ধারিত হয়, এই শর্তগুলোকে ফাজানের নীতি বলা হয়। তাহলে শর্তগুলো কি? শর্তগুলো হচ্ছে, ক্যাটায়ন এবং অ্যানায়নের চার্জ সংখ্যা যত বেশি হবে পোলারায়ন তত বেশি হবে। আরেকটি নিয়ম হচ্ছে, ক্যাটায়নের আকার যত ছোট হবে এবং অ্যানায়নের আকার যত বড় হবে পোলারায়নের মাত্রাটা তত বেশি হবে। এবং তৃতীয় যে নিয়মটা আছে সেটি হচ্ছে, ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস NS2, অর্থাৎ ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস যদি NS2 NP6 হয়, এটা অপেক্ষা, অর্থাৎ এই ইলেকট্রনীয় কাঠামো অপেক্ষা যদি কোনো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস NS2 NP6 N-1 D1 থেকে D10 হয়, তাহলে তার পোলারায়ন মাত্রাটা বেশি হবে। তাহলে কি জানলাম তৃতীয় নিয়মটি, যদি কোনো ক্যাটায়নের ইলেকট্রনীয় কাঠামো NS2 NP6 অপেক্ষা NS2 NP6 N-1 D1 থেকে D10 হয়, সেই ক্ষেত্রে এই ক্যাটায়নের পোলারায়ন ক্ষমতাটা বেশি হবে। এটাকে আমরা ফাজানের নীতি হিসেবে জানি। শিক্ষার্থীরা, AgX ও AgY এর মধ্যে কোনটি পানিতে দ্রবণীয় ব্যাখ্যা করো, 2 নং প্রশ্নটি এখন আমরা সমাধান করব। দেখো এখানে সিলভার X মৌলটি হচ্ছে প্রতীক হিসেবে দেওয়া আছে দ্বিতীয় পর্যায়ে এবং 17 নং গ্রুপে। তাহলে এখানে X হচ্ছে, যেহেতু এটা দ্বিতীয় পর্যায়ে আছে এবং 17 নং গ্রুপে আছে, সুতরাং এটা হচ্ছে F। তাহলে যৌগটি হবে সিলভার ফ্লোরাইড। একইভাবে AgY, এখানে Y মৌলটি আছে তৃতীয় পর্যায়ে এবং 17 নং গ্রুপে, তাহলে Yটি হলো হচ্ছে ক্লোরিন, যৌগটি হবে সিলভার ক্লোরাইড। সিলভার ফ্লোরাইড এবং সিলভার ক্লোরাইড এই দুইটি যৌগ আয়নিক যৌগ। এই আয়নিক যৌগের ধর্মের বিচ্যুতি বোঝাই হচ্ছে পোলারায়ন দ্বারা, আর
পোলারায়ণ কতগুলো নিয়ম দ্বারা নিয়ন্ত্রিত হয় সেই নিয়মগুলোকে বলা হয় ফাজানের নীতি। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে হবে ফাজানের নীতি অনুসারে পোলারায়ণের মাত্রা অনুযায়ী, এবং পোলারায়ণের মাত্রা বেশি হলে ওই আয়নিক যোগে সমযোজী বৈশিষ্ট্য বেশি বৃদ্ধি পায়। আমরা সেটার উপর ভিত্তি করে এই প্রশ্নের উত্তর দিব। তাহলে দেখি এখন সিলভার ক্লোরাইড এবং সিলভার ফ্লোরাইডের মধ্যে ক্যাটায়ন আছে সিলভার আয়ন, অ্যানায়ন আছে সিলভার ক্লোরাইড আয়ন সিলভার ক্লোরাইডে, আর সিলভার ফ্লোরাইডে আছে ক্যাটায়ন সিলভার আয়ন এবং অ্যানায়ন ফ্লোরাইড আয়ন। এখানে ক্যাটায়ন একই আছে, অর্থাৎ উভয়যোগের জন্য ক্যাটায়ন একই, অর্থাৎ সিলভার আয়ন, কিন্তু অ্যানায়ন ভিন্ন ক্লোরাইড এবং ফ্লোরাইড। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, ক্লোরাইড এবং ফ্লোরাইড আয়নের চার্জ সংখ্যা -1, অর্থাৎ চার্জ সংখ্যা একই আছে, কিন্তু ক্লোরাইড এবং ফ্লোরাইডের মধ্যে ক্লোরাইড আয়নের আকার বড়। এটার আকার হচ্ছে বড় আর এটার আকার হচ্ছে ছোট। তো ফাজানের নিয়মের মধ্যে একটি নিয়ম ছিল যে অ্যানায়নের আকার যত বড় হবে সেই যোগে পোলারায়ন তত বেশি হবে। তাহলে এখানে ফ্লোরাইড অপেক্ষা ক্লোরাইডের আকার বড় হওয়ার জন্য এই সিলভার ক্লোরাইড যোগে পোলারায়ন বেশি হবে, যেহেতু অ্যানায়নের আকার বড়। পোলারায়ন বেশি হলে সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধি পাবে, আর আমরা জানি যে আয়নিক যৌগগুলো পোলার দ্রাবকে অর্থাৎ পানিতে দ্রবণীয় হয় এবং সমযোজী যৌগগুলো সাধারণত পোলার দ্রাবকে অর্থাৎ পানিতে অদ্রবণীয় এবং খুব অল্প দ্রবণীয় হয়। তাহলে এখানে যেহেতু সিলভার ফ্লোরাইড অপেক্ষা সিলভার ক্লোরাইডে পোলারায়ন বেশি হচ্ছে, এর সমযোজী বৈশিষ্ট্য বেশি বৃদ্ধি পাচ্ছে, তার মানে সিলভার ক্লোরাইড পানিতে অদ্রবণীয় হবে। সিলভার ক্লোরাইড কী হবে? পানিতে অদ্রবণীয় হবে। এবং সিলভার ফ্লোরাইড পানিতে দ্রবণীয় হবে। আমাদের 3 নং প্রশ্নে আছে ওয়াই এর পৃথকভাবে পি কিউ ও আর এর যৌগগুলোর প্রকৃতি বিশ্লেষণ করো। এখানে ওয়াই মৌলটি হচ্ছে তৃতীয় পর্যায়ে 17 নং গ্রুপে অবস্থিত। তাহলে ওয়াই মৌলটি হলো ক্লোরিন, পি মৌলটি তৃতীয় পর্যায়ের 1 নং গ্রুপে আছে, সুতরাং পি মৌলটি হলো সোডিয়াম, কিউ মৌলটি তৃতীয় পর্যায়ের 2 নং গ্রুপে আছে, কিউ মৌলটি হলো ম্যাগনেসিয়াম, একইভাবে আর মৌলটি তৃতীয় পর্যায়ের 13 নং গ্রুপে আছে, সুতরাং আর মৌলটি হলো অ্যালুমিনিয়াম। ক্লোরিনের সাথে পৃথকভাবে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম যৌগ গঠন করে। যৌগগুলো যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই যৌগগুলো আয়নিক যৌগ, কিন্তু আমরা জানি যে আয়নিক যৌগের আয়নিক ধর্মের বিচ্যুতি পোলারায়ন দ্বারা প্রকাশ করা হয়, আর পোলারায়নের মাত্রা ফাজানের নীতি দ্বারা নির্ধারিত। সুতরাং এই প্রশ্নের উত্তরও আমরা পোলারায়ন এবং ফাজানের নীতির মাধ্যমে ব্যাখ্যা করব। লক্ষ্য করো, সোডিয়াম ক্লোরাইড যৌগটিতে ক্যাটায়ন সোডিয়াম প্লাস অ্যানায়ন ক্লোরাইড, একইভাবে ম্যাগনেসিয়াম 2+ ক্যাটায়ন ক্লোরাইড আয়ন অ্যানায়ন, একইভাবে এখানে অ্যালুমিনিয়াম 3+ ক্যাটায়ন ক্লোরাইড আয়ন অ্যানায়ন। 3টি যৌগে
অ্যানায়ন একই আছে অর্থাৎ ক্লোরাইড আয়ন, কিন্তু ক্যাটায়ন ভিন্ন। তোমরা একটু লক্ষ্য করো, এখানে সোডিয়াম প্লাস আয়নে 4 সংখ্যা প্লাস 1, ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়নে প্লাস সংখ্যা হচ্ছে 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস আয়নে 4 সংখ্যা হচ্ছে 3 প্লাস। তাহলে 4 সংখ্যার ক্রম হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস গ্রেটার দেন ম্যাগনেসিয়াম 2 প্লাস গ্রেটার দেন সোডিয়াম প্লাস। ফাজানের একটি নীতিতে বলা আছে যে ক্যাটায়নের চার্জ সংখ্যা যত বেশি হবে যৌগে পোলার আয়নের মাত্রা তত বেশি হবে। তাহলে এখানে অ্যালুমিনিয়ামের চার্জ সংখ্যা ম্যাগনেসিয়াম অপেক্ষা বেশি হওয়ায় অ্যালুমিনিয়াম ক্লোরাইড যৌগের পোলার আয়নের মাত্রা ম্যাগনেসিয়াম ক্লোরাইড অপেক্ষা বেশি হবে। একইভাবে সোডিয়াম ক্লোরাইড অপেক্ষা ম্যাগনেসিয়াম ক্লোরাইডের পোলার আয়নের মাত্রা বেশি হবে। আর আমরা জানি যে সকল যৌগে পোলার আয়ন যত বেশি হবে সেই সকল যৌগের সমযোজী বৈশিষ্ট্য তত বৃদ্ধি পাবে। সুতরাং আমরা এই ক্রমটিকে সমযোজী বৈশিষ্ট্যের ক্রম লিখতে পারি। একইভাবে এই তিনটি যৌগের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হবে সোডিয়াম ক্লোরাইডে, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইডে, তারপর অ্যালুমিনিয়াম ক্লোরাইডে। অর্থাৎ সমযোজী বৈশিষ্ট্যের ক্রমের বিপরীত ক্রমটি হবে আয়নিক বৈশিষ্ট্যের ক্রম। 4 নং প্রশ্নে আছে, এ ওয়াই ফোর আদ্র বিশ্লেষিত হয় না কিন্তু বি ওয়াই ফোর আদ্র বিশ্লেষিত হয় কেন? এখানে এ মৌলটি দ্বিতীয় পর্যায়ে 14 নং গ্রুপে আছে, সুতরাং এ মৌলটি হলো কার্বন। বি মৌলটি 14 নং গ্রুপে তৃতীয় পর্যায়ে আছে, বি মৌলটি হলো সিলিকন। ওয়াই মৌলটি 17 নং গ্রুপে তৃতীয় পর্যায়ে আছে, সুতরাং ওয়াই মৌলটি হলো ক্লোরিন। কার্বন পরমাণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি করে এবং সিলিকন পরমাণু ক্লোরিনের সাথে যুক্ত হয়ে সিলিকন টেট্রাক্লোরাইড তৈরি করে। যখন কার্বন টেট্রাক্লোরাইড এবং সিলিকন টেট্রাক্লোরাইড পানির সংস্পর্শে আসে তখন সিলিকন টেট্রাক্লোরাইড পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয় কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আর্দ্র বিশ্লেষিত হয় না। আর্দ্র বিশ্লেষণের শর্ত দুইটি, অর্থাৎ প্রথম শর্তটি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকতে হবে। এখানে কার্বন টেট্রাক্লোরাইডের কার্বন পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু, সিলিকন টেট্রাক্লোরাইড যৌগের সিলিকন পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু। আর দ্বিতীয় শর্তটি হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ফাঁকা ডি অরবিটালের সাথে পানির অণুর অক্সিজেন পরমাণুর মুক্ত জোড় ইলেকট্রন দ্বারা সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হতে হবে। এই দুটি যৌগের মধ্যে কার্বন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু কার্বনে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় কোনো ফাঁকা ডি অরবিটাল নেই। যেহেতু কার্বন পরমাণুতে কোনো ফাঁকা ডি অরবিটাল নেই তাই কার্বন টেট্রাক্লোরাইড পানির সংস্পর্শে আসলে কোনো বিক্রিয়া সংঘটিত হয় না, অর্থাৎ আদ্র বিশ্লেষিত হয় না। যেমন কার্বন টেট্রাক্লোরাইড পানির সাথে কোনো বিক্রিয়া দেয় না। অপরদিকে সিলিকন টেট্রাক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু সিলিকনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সিলিকন পরমাণুর ফাঁকা ডি অরবিটাল থাকায় সিলিকন টেট্রাক্লোরাইড যখন পানির সংস্পর্শে আসে তখন সিলিকনের ফাঁকা ডি অরবিটাল পানির অণুর অক্সিজেন পরমাণুর সাথে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয়। অর্থাৎ সিলিকন টেট্রাক্লোরাইডের ক্লোরিন পরমাণু
পানির অণুর হাইড্রোক্সাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। সিলিকন টেট্রাক্লোরাইডের অবশিষ্ট তিনটি ক্লোরিন পরমাণু পর্যায়ক্রমে পানির অণুর হাইড্রোক্সাইড মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড তৈরি করে। এই অবস্থায় সিলিকনের অষ্টক সম্প্রসারণ হয়। কিভাবে হয়? এখানে সিলিকন ক্লোরিনের চারটি বন্ধন আছে এবং সিলিকন পরমাণু পানির সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করে মোট পাঁচটি বন্ধন, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5×10। অর্থাৎ সিলিকন পরমাণুর অষ্টক সম্প্রসারণ হয়। এখানে সিলিকনের তুলনায় ক্লোরিনের তড়িৎঋণাত্মকতার মান বেশি হয়। সিলিকন ক্লোরিন বন্ধনের বিষম বিভাজন হয় এবং এই ক্লোরাইড আয়ন পানির অণুর H+ আয়নের সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। অর্থাৎ সিলিকন টেট্রাক্লোরাইড চার মোল পানির সাথে বিক্রিয়া করে সিলিকন টেট্রাহাইড্রোক্সাইড এবং চার মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করে। এভাবে সিলিকন টেট্রাক্লোরাইড পানির সংস্পর্শে আসলে আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না। এই উদ্দীপক নিয়ে কোনো সমস্যা থাকলে তোমাদের বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।